আইপিএলে মুস্তাফিজুর রহমানের রাজত্ব চলছেই। ভারতে ফিরতে না ফিরতেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ। 7 উইকেট নিয়ে দেশে ফিরেছিলেন, আইপিএলে ফেরার ম্যাচে শিকার করলেন আরও 2টি উইকেট, সেই সাথে আবারও বনে গেলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 22তম ম্যাচে মুখোমুখি হয় দুই জায়ান্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজের দল চেন্নাইকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। প্রথম বলেই তুষার দেশপাণ্ডে সাজ করে ফেরান ফিল সল্টকে। আগের ম্যাচে মুস্তাফিজের অভাব দলকে ভুগিয়েছে বেশ। এদিন তাই দ্বিতীয় ওভারে কাটার মাস্টারকে আক্রমণে নিয়ে আসেন ধোনি গাইকোয়াদরা। সেই ওভারে 6 রান খরচ করেন মুস্তাফিজ, 1টি 4 হজম করলেও 3টি বলই ছিল ডট ডেলিভারি। ষষ্ঠ ওভারে আবারও বল হাতে নিয়ে এবারও খরচ করেন ঠিক 6 রান। ইকোনমিক্যাল ফিজ ততক্ষণে উইকেট না পেলেও কলকাতার রান বের করতে না পেরে চাপে পড়ে যায়, আর সেই সুবিধা কাজে লাগিয়ে রবীন্দ্র জাদেজা শিকার করতে থাকেন একের পর এক উইকেট। অভিজ্ঞ এই অলরাউন্ডার একাই শিকার করেন 3টি উইকেট। একে একে সাজ করে ফেরান সুনীল নারায়ণ, অঙ্কৃশ রঘুবংশী ও ভেঙ্কটেশ আয়ারকে। তাতে আর রানের গতি খুব একটা বাড়াতে পারেনি কেকেআর, আর মুস্তাফিজকে রেখে দেওয়া হয় স্লগ ওভারের জন্য। গুরুত্বপূর্ণ শেষ ওভারে বহুল প্রতীক্ষিত উইকেটের দেখা পান মুস্তাফিজ, তাও 1টি নয় 2টি। ফলে যুজবেন্দ্র চাহালকে ছাড়িয়ে আবারও বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী অর্থাৎ পার্পল ক্যাপের মালিক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।